দেশের আট জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রাজধানীর তাপমাত্রা কমেছে আরও 2 ডিগ্রি, যশোরের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস। স্থবির জনজীবন, বিপাকে হতদরিদ্ররা। ঠান্ডা কুয়াশা বয়স্কের জন্য কঠিন কষ্টকর, কুয়াশায় গাড়ি চালানো যাচ্ছে না, লোকজন নাই, ঠান্ডায় হাত পা দেখি একবারে অবশ হয়ে যাচ্ছে, কাজে কামে যাইতে পারতেছি না প্রচন্ড শীতের কারণে। এবার ঢাকায় প্রচুর শীত পড়ছে, ঢাকাতে আমরা কোনো শৈত্যপ্রবাহ এখনো রেকর্ড করিনি। 13-14 তারিখ দিকে একটা শীতের অনুভব আসতে পারে, এর চেয়ে একটু বেশি আসার সম্ভাবনা আছে। হাসপাতালের ওয়ার্ডে নেই তিল ধারণের ঠাই, মেঝে ও বারান্দায় চলছে চিকিৎসা, রোগীদের চরম ভোগান্তি। ঘরের ভিতর বেড নেই, বাইরে আছি, ঠান্ডা বাতাস, বারান্দায় খুবই কষ্টে আছি, বেডমেট কিছু পাই নাই। রোগীর সংখ্যা অনেক বেশি, 70 জনের প্লাস রোগী হচ্ছে, অথচ বেড নাই। নিমোনিয়া, ডায়রিয়া এলে রোগী বেশি হয়ে গেছে, সাফা হয়ে গেছে, পাওয়া ফেলা যাচ্ছে না। সার্বক্ষণিক একজন ডাক্তার ইমার্জেন্সিতে থাকা জরুরি, কিন্তু আমরা সেই ডাক্তারটা সার্বক্ষণিক আমরা পাচ্ছি না। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক মহলের দিকে তাকিয়ে বিএনপি, আন্দোলনে জনসম্পৃক্ততা ধরে রাখতে সতর্ক অবস্থান, চিন্তিত নয় ক্ষমতাসীনরা। করোনার দাপট কমলেও স্বাভাবিক হচ্ছে না শিক্ষা ব্যবস্থা, এবারও এসএসসি ও এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাসে নেয়ার পরিকল্পনা, শিখন ঘাটতি থেকে যাবে বলছেন শিক্ষাবিদ। অস্ত্রের মুখে এলাকা ছাড়া স্কুল শিক্ষক, ফেনীতে অর্থ পরিশোধ না করে কোটি টাকার সম্পত্তি রেজিস্ট্রি করে নেয় চক্র, তালা ঝুলিয়ে দিয়েছে ঘরে। দুর্ঘটনা রোধে রপ্তানি পণ্য কাঠের বাক্সে জাহাজে পরিবহনের নির্দেশ চট্টগ্রাম বন্দরের, খরচ বাড়ার শঙ্কায় মানতে নারাজ শিপিং এজেন্ট ও বিজিএমইএ। এবং যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ নিহত, ছুরি হাতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করেছিলেন বলছে গণমাধ্যম।